প্রতিটি খেলার সাথে মিশে আছে মানুষের আবেগ এবং উৎকণ্ঠা। ফুটবলও তার ব্যতিক্রম নয়, নানান বাধা বিপত্তি পেরিয়ে জাপান এসেছিল নক আউট পর্যন্ত। সারা বিশ্বে তাদের তেমন ভক্ত শ্রোতা না থাকলেও খেলার মাঠে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়েছিলেন তারা। হ্যাঁ বন্ধুরা, সত্যি অসাধারণ নৈপুণ্যে জাপান খেলেছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপের এই প্রথম টাইব্রেকার দেখিয়েছিলেন তারা। পেনাল্টিতে প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয়েছিল তারা। তৃতীয় গোল করলেও চতুর্থ শটে আবার মিস করে জাপান। অন্যদিকে প্রথম দুই শটে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তৃতীয় গোল মিস করলেও চতুর্থ গোল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে সুরমার হয়ে যায় জাপানের। 2002, 2010 এবং 2018 বিশ্বকাপেও তারা শেষ ষোলো পর্যন্ত গিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে তাদের স্বপ্নটা ছিল একটু অন্যরকম, কিন্তু কি আর করার, ভাগ্যের নির্মম পরিহাস। 3-1 গোলে টাইব্রেকারে হারতে হলো ক্রোয়েশিয়ার কাছে এবং বিদায় নিশ্চিত করলো কাঁদতে কাঁদতে। বন্ধুরা, তাদের এরূপ কান্না দেখে আমি ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। যাই হোক, হয়তোবা এটাই ছিল জাপানের ভাগ্যে। পরিশেষে বলে রাখছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।